আলফাডাঙ্গা নামে এক ছোট্ট গ্রাম যেখানে ছোট বড় ধনী গরিব সবাই মিলেমিশে বাস করত তেমনি গ্রামে এক পরিবারে দুই জমজ ভাই বোন যাদের নাম আবু বকর এবং উড়াইশা মা বাবার আদরের সন্তান আবু বকর আর উড়াইশা ছোটবেলা থেকেই প্রচণ্ড ধার্মিক দয়ালু পরোপকারী ও বিনয়ী তো গ্রামে কিংবা স্কুলে সবাই তাদের খুব পছন্দ করে তেমনি একদিন সকালবেলা দুই ভাই বোন স্কুলে তাদের ক্লাসে তারা খেয়াল করে তাদের এক বন্ধু কামাল মন খারাপ করে এক কোনার বেঞ্চিতে বসে আছে তখনই তারা কামালকে বলতে লাগল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কি হয়েছে কামাল তুমি মন খারাপ করে বসে আছো কেন আর বলু না গতকাল আমি স্কুলে আসতে পারিনি তাই আজ হোমওয়ার্ক করিনি কেউ একটু হেল্পও করছে না স্যার যদি এসে দেখে আমি হোমওয়ার্ক করিনি তাহলে তো অনেক বকা দেবে ও এই ব্যাপার চিন্তা কর না আমরা দুজন তোমাকে হোমওয়ার্ক করতে হেল্প করব ক্লাসে তখন প্রবেশ করে হামজা হামজা আবু বকর এবং উড়াইশাকে একদমই পছন্দ করে না যখনই সুযোগ পায় তাদেরকে নিচু করার চেষ্টা করে আরে আরে দেখ তো কারা পরম দয়ালু দুই ভাই বোন আরেকজনকে হোমওয়ার্ক করে দিচ্ছে তা বলছি হোমওয়ার্ক করার জন্য তোমরা কত টাকা নাও আমিও না হয়ে আমার হোমওয়ার্কগুলো তোমাদের দিয়েই করাবো আমার আর কষ্ট করতে হবে না তোমাদেরও কিছু টাকা উপার্জন হবে দেখো একদম ফালতু কথা বলবে না কামাল আমাদের বন্ধু তাই আমরা ওকে হেল্প করছি ফালতু কথা আমি বলছি না তোমরা সবাইকে সাহায্য করার যে নাটক করো তা কেন করো আমি কি বুঝি না ভেবেছ সবাইকে মুগ্ধ করতে চাও সবাইকে বোঝাতে চাও তোমরা কত ভালো আর আমি কত খারাপ যত সব নাটকবাজ বাজ চুপ করো তো হামজার সাথে কথা বললেই কথা বাড়বে আমরা আমাদের কাজ করি স্কুল শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় আবু বকর উড়াইশা এবং কামাল একসাথে হেঁটে যাচ্ছে রাস্তার এক সাইডে এক বুড়ো মহিলা বসে আছে লোকজনের কাছে সাহায্য চাচ্ছে কিন্তু কেউ সাহায্য করছে না তাই দেখে উড়াইসা বলে উঠল ওই দিকে দেখো একই বৃদ্ধা মহিলা সবার কাছে সাহায্য চাচ্ছে কিন্তু কেউ সাহায্য করছে না হ্যাঁ তো তাই তো দেখছি চল তো দেখি আমরা তাকে কোনো সাহায্য করতে পারি কি না কি হয়েছে আপনার বুড়িমা কি আর বলবো বাবা দুই দিন ধরে কিচ্ছু খাইনি খুব খিদে পেয়েছে বাবা খিদে জ্বালায় কতজনের কাছে যে হাত পেতেছি কিন্তু বাবা কেউ একটু খাবার দিলো না সে বুড়ি মা আপনার বাড়ি কোথায় আপনার কি ছেলে মেয়ে নেই আর বলো না বাবা ছেলে মেয়ে সবই আছে কিন্তু বাবা এই বুড়ি মায়ের দায়িত্ব নিতে কেউই চায় না এক সময় নিজে না খেয়ে তাদের খাইয়েছি নিজে পুরোনো ছিঁড়া কাপড় কাটিয়েছি কিন্তু ছেলে মেয়েকে কোনো কষ্ট করতে দেইনি আর আজ তারা বড় হয়ে মাকে চিনছে না তাহলে এখন আপনি কোথায় থাকেন জঙ্গলের পাশে ছোট্ট একটা মাথা গোজার জন্য কোটের বানিয়েছি ওখানেই থাকি কিন্তু খাবারের জন্য বড্ড কষ্ট হয় রে মা থাক মা আপনি মন খারাপ করবেন না আপনি আমাদের সাথে আমাদের বাড়ি চলুন ওখানে আপনাকে খাবার দেব না না কি বলো বাবা তোমাদের বাবা মা তোমাদের বকা দেবে আমাদের বাবা মা বকা দেবে না বরং তারা খুশি হবে তারাই তো আমাদের শিখিয়েছেন সবাইকে সবসময় সাহায্য করতে হয় আ তোমাদের কথা শুনে মনটা খুশিতে ভরে গেল আজকের দিনেও এমনও মানুষও হয় আদর্শ বাবা মার গর্বিত সন্তান তোমরা এই দেখ দেখ ওই দুইটা এক ময়লা বুড়িকে তাদের বাড়িতে নিয়ে যাচ্ছে আমার তো দেখেই বমি আসছে আরে রিয়া তুই যে কি বলিস তারা নিজেরাও বস্তির তাই তাদের চলাফেরাও বস্তির মানুষদের সাথে ছি কি বাজে এক মহিলাকে তারা বাড়ি নিয়ে যাচ্ছে মহিলার শরীর থেকে কি দুর্গন্ধ চড়াচ্ছে কতদিন ধরে যে গোসল করে না কে জানে দেখো তোমরা আমাদের যা ইচ্ছে বলো কিন্তু এই বুড়িমাকে নিয়ে কিচ্ছু বলবে না আর কোনো মানুষকে এভাবে ছোট করে দেখতে নেই তা জানো না হ্যাঁ হ্যাঁ আর তোমরা জানো না মানুষ সৃষ্টির সেরা জীব আর তাই কোনো মানুষকে নিয়ে মজা করলে বা তাকে নিয়ে কটু কথা বললে আল্লাহ তালা নারাজ হন আরে বা তোমরা দুজন কি এখন মানুষকে ধর্মের শিক্ষাও দাও নাকি যদি দিয়েও থাকো তোমাদের কাছ থেকে আমাদের শিক্ষার কোনো দরকার নেই আমার বাবার অনেক টাকা আছে উনি তোমাদের থেকে অনেক ভালো শিক্ষক আমার জন্য রাখতেই পারেন এই চল তাদের সাথে ঝগড়া করে কোনো লাভ নেই শুধু শুধু সময় নষ্ট আর বুড়িমারও তো অনেক কষ্ট হচ্ছে এই বলে তারা চলে যেতে লাগলো এবং হামসা পেছন থেকে জোরে জোরে বলতে লাগলো হ্যাঁ যাও যাও তোমাদের বস্তিতেই ফিরে যাও আরও ভালো হবে যদি আমাদের স্কুল থেকেই একেবারে বিদায় হও যত সব আবু বক্কর এবং উড়াইশা বাড়িতে পৌঁছনোর পর তাদের সাথে বুড়িমাকে দেখে তাদের বাবা মা অনেক খুশি হলো সব শুনে তারা বুড়িমাকে খাবার খেতে দিল এবং খাবার খেয়ে বুড়িমা চলে যাওয়ার সময় বলতে লাগল আমি মনে হয় তোমাদের অনেক ঝামেলায় ফেলে দিলাম কি বলছেন এসব আপনাকে নিয়ে আসাতে আমরা অনেক খুশি হয়েছি হ্যাঁ আর এখন থেকে আপনার যখনই যে কোনো দরকার হবে আমাদের এখানে চলে আসবেন তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব আজ কতদিন পরে পেট পুড়ে খেতে পেরেছি আমি গরিব মানুষ তোমাদের দেয়ার মতো কিছু তো নেই আমার তবে প্রাণ ভরে দোয়া করছি একদিন তোমরা অনেক বড় হবে দেশে বিদেশে তোমাদের নাম ডাক হবে শুধু ইহকালেই নয় পরকালেও যাতে তোমরা এর প্রতিদান পাও সেই দোয়া করি কি হয়েছে তোমার তোমার মন খারাপ কেন আব্বু আমার বুড়িমার কথা মনে পড়ছে তার কত কষ্ট আচ্ছা আব্বু পৃথিবীতে কেউ গরিব কেউ ধনী কেউ একটু খাবার পায় না আবার কারু কারু কাছে খাবারের কোনো অভাবই নেই এরকম কেন সবাই এক সমান না কেন সোনো মা এক ব্যক্তি নবী সাল্লাহু আলহিউকে প্রশ্ন করলেন মুসলিমদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে তিনি বললেন যার জিউভা ও হাত থেকে অন্য মুসলিমগণ নিরাপদে থাকে আমাদের সমাজে গরিব অসহায়দের অবহেলার চোখে দেখা হয় কিন্তু আল্লাহর কাছে ধন সম্পদ বা সামাজিক প্রভাব মর্যাদা চাবি কাঠি নয় এই সমাজ যাদের গরিব অসহায় বলে অবহেলা করে উপহাস করে মহান আল্লাহর দরবারে তারা তাদের প্রাপ্য মর্যাদা পাবে সত্যি বলছ আপু হ্যাঁ আমাদের ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আমাদের ধর্মে ভেদাভেদের কোনও জায়গা নেই তোমরা কি জানো আজ আমি তোমাদের নিয়ে কত খুশি হয়েছি শুধু আমি বা তোমাদের মা নয় তোমাদের কাজে স্বয়ং আল্লাহ তালাও অনেক খুশি হবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো আমরা সব সময় সবাইকে সাহায্য করি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন তোমরা ঘুমিয়ে পড়ো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়তে হবে আগামীকাল তো আবার ছুটির দিন আমরা আগামীকাল অনেক মজা করব ঠিক আছে আব্বু শুভরাত্রি পরদিন সকালবেলা বাড়ির বাগানে আবু বকর উড়াইশা এবং তাদের বন্ধু কামাল দাঁড়িয়ে গল্প করছিল ঠিক তখনই রাস্তায় তারা হামজাকে দেখতে পায় হামজাকে খুবই উদ্বিগ্ন দেখাচ্ছিল সে এদিক ওদিক তাকিয়ে খিজানো খুঁজছে ওইদিকে দেখো তো হামজানা হ্যাঁ হ্যাঁ হামজাই তো কিন্তু সে কি খুঁজছে চলো তো গিয়ে দেখি এই হামজা কি হয়েছে তোমার তোমাকে এমন দেখাচ্ছে কেন আর বলো না সকাল থেকে আমার ছোট ভাইকে খুঁজে পাচ্ছি না সে কি কিভাবে কোথায় ছিল সে সকালে আমি আর আমার ভাই বাগানে খেলছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমি ওকে সেখানে রেখে বাথরুমে যাই তারপর যখন ফিরে আসি দেখি সে ওখানে নেই চিন্তা করো না আমরা সবাই মিলে তোমার ভাইকে খুঁজব দেখবে আমরা তাকে ঠিক খুঁজে পাব তারপর তারা সবাই মিলে হামজার ভাইকে খুঁজতে লাগলো অনেকক্ষণ পরে তারা রাস্তার পাশে আগের দিনের সেই বুড়িমাকে দেখতে পায়। এবং তার সাথে হামজার ছোট ভাই তা দেখেই তারা বলতে লাগলো ওই তো নূর আমার ছোট ভাই বুড়িমা আপনি হামজার ভাইকে কোথায় পেয়েছেন আমি যখন আজ আমার ঘর থেকে বের হই তখন দেখি সে বসে বসে কাঁদছে তাকে যখন জিজ্ঞাসা করি সে কে কোথা থেকে এসেছে তখন কোনো জবাবই দিতে পারছিল না শুধু কেঁদে কেঁদে একটাই কথা বলছিল তাই আমি ওকে নিয়ে তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম যাতে তোমরা ওর বাবা মাকে খোঁজে দিতে পারো সে তো বুঝলাম কিন্তু নূর তুমি জঙ্গলে গিয়েছিলে কেন ভাইয়া যখন আমাকে একা রেখে চলে গেল তারপর আমি বাগানে খুব সুন্দর একটা পাখি দেখতে পাই আমি পাখিটিকে ধরার জন্য পাখির পেছনে পেছনে দৌড়তে থাকি অনেকক্ষণ পরে আমি পাখিটিকে হারিয়ে ফেলি কিন্তু তখন চারিদিকে তাকিয়ে দেখি আমি জঙ্গলে হারিয়ে গেছি যাক বাবা আল্লাহর অশেষ শকুর যে বুড়িমা রুসিল্লায় আমরা নূরকে ফেরত পেয়েছি আর আমিও আমার ভুল বুঝতে পেরেছি গতকাল আমি এই বুড়িমাকে কত কটু কথা বলেছি অথচ আজ ওনার কারণেই আমি আমার ছোট্ট ভাইকে ফেরত পেলাম শুধু কি তাই আমি তো তোমাদের সাথেও কত খারাপ ব্যবহার করেছি অথচ আজ আমার বিপদের দিনে তোমরা সবাই সবার আগে এগিয়ে এসেছ তোমরা কি আমাকে ক্ষমা করতে পারবে আহ হামসা আমরা তো বন্ধু আর বন্ধুত্বে কোনো ক্ষমা নেই কোনো ধন্যবাদ নেই আমরা তোমার উপর মোটেও রাগ করিনি আরে বড়িমা আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন কি যে বলো বাবা আমিও তোমার উপরে একটু রাগ করিনি তোমরা হলে ছোট্ট মানুষ ভুল করবে আবার ভুল থেকে শিক্ষাও নেবে এটাই তো নিয়ম এখন থেকে তোমাদের মতো আমিও সবার সাহায্য করব কাউকে ছোট মনে করব না কাউকে অবহেলা করব না উপহাস করব না সবার সাথে মিলেমিশে থাকব। তোমাদের সাথে নিয়মিত নামাজ আদায় করব ধর্মের পথে থাকব ইসলামিক গাইডলাইন দেওয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের সোনামনিদের অবশ্যই দেখাবেন এই চ্যানেলের ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে যে আপনাদের সোনামনিরা সঠিকভাবে ইসলামিক ধারণা ধারণ করতে সক্ষম হবে এবং সঠিকভাবে ইসলামিক পথে চলতে সহায়তা করবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ